ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য কোনো একটি বৃত্তে এবি যে কোনো একটি জ্যা যদি এ ইজ ইকুয়াল টু আর সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে জ্যাটির দৈর্ঘ্য ডি সেন্টিমিটার হয় যেখানে আর ইজ ইকুয়াল টু রুট ফাইভ ডি তবে বৃত্তটির ব্যাসার্থ নির্ণয় করো আচ্ছা তো আগে আগে বৃত্ত আগে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বৃত্তের একটি জ্যা হলো যার দেওয়া আছে আর সেন্টিমিটার টু আর সেন্টিমিটার এবারে এই ও বিন্দু থেকে এই জ্যায়ের উপর একটি লম্ব অঙ্কন করি ও ডি এবারে আমরা জানি যে কোনো লম্ব যদি কোনো কেন্দ্র থেকে কোনো বৃত্তের জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে এডি ইজ ইকুয়াল টু ডিবি হবে তাহলে এবি যদি আর সেন্টিমিটার হয় তাহলে এডি কত হবে হাফ হবে

আচ্ছা এবারে চলে আসি দেখো এখানে একটা রিলেশন দেওয়া আছে আর ইজ ইকোয়াল টু রুট ফাইভ ডি যদি স্কোয়ার করে দাও তাহলে আর স্কোয়ার কি আসবে ফাইভ ডি স্কোয়ার তাহলে আর স্কোয়ারের জায়গায় আমরা ফাইভ ডি স্কোয়ার পুট করে দিই তো এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ারের জায়গায় বসাচ্ছি ফাইভ ডি স্কোয়ার বাই ফোর এবারে যোগ করো তাহলে আসবে নাইন ডি স্কোয়ার বাই ফোর

ওকে সো দিস ইজ আওয়ার আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন